আপনারা জানেন পৃথিবী থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। আমি যদি ভুল বলে না থাকি, পৃথিবী থেকে সূর্য কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ 13 লক্ষ পৃথিবীকে যদি একসাথ করে দেওয়া হয়, সূর্যের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, সূর্যের 1 লক্ষ হবে। সুবহানাল্লাহ বলবেন না? الشمس والقمر بحسبان. الشمس মানে সূর্য। সূর্য চিনেন? সূর্য দেখা যায়, কথা বলেন না কেন? সকালবেলায় যখন পূর্ব দিগন্তে তাকাবেন তখন সূর্যকে দেখতে পাবেন। এখন দেখেন তো কি পরিমাণ পারেন সূর্যের দিকে? কাউকে জোর করে 10 মিনিট লাগলে চোখ শেষ, সূর্যের আলোতে চোখ নষ্ট হয়ে যাবে। ওয়াল কমারু চন্দ্র, ওয়াল কমারু মানে কি? বিহিসবান, যার যার কক্ষপথে গুণ্ডায়মান। কোরআন বলেছে সেই সময় বিজ্ঞান এত উন্নত শিখরে উপনীত হয়নি, বিজ্ঞানের এত, যেই সময় কোরআনুল করিম নাজিল হয়েছে সে সময় বিজ্ঞান এত অগ্রগামী হয়নি। সে সময় মোহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাগুলো কিভাবে বললেন? সৌরজগৎ সম্পর্কে বললেন, গ্যালাক্সি সম্পর্কে বললেন। সূরা ইয়াসিনের ভিতরে আপনারা দেখেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র সূর্যের লাগাল পেতে পারে না, সূর্য চন্দ্রের লাগাল পেতে পারে না। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র উপগ্রহ প্রত্যেকটা প্রত্যেকের জায়গায় ঘূর্ণমান রয়েছে। এক সময় বিজ্ঞানীরা বলতে লাগলো শুধু সূর্য ঘুরে, তারপরে বলল না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। আর কোরআন বলেছে সব কিছু কি ঘুরে। ওনাদের 400 বছর লাগছে এই কোরআনের এই আয়াতের কাছে আসতে। কোরআন আমি বিজ্ঞান বলি না, কোরআন বিজ্ঞানের দাদা। কোরআন বিজ্ঞানের কি দাদা? আপনারা জানেন পৃথিবী থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। আমি যদি ভুল বলে না থাকি, পৃথিবী থেকে সূর্য কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ 13 লক্ষ পৃথিবীকে যদি একসাথ করে দেওয়া হয়, সূর্যের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, সূর্যের 1 লক্ষ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড়। এটা কোন আকাশের নিচে? প্রথম আকাশের নিচে। কোন আকাশের নিচে? আপনারা জানেন এই যে তারকাগুলো দেখেন, তারকাগুলো দেখেন, তারকাগুলো কত বড়? সূর্যের থেকে বড়। শুনেন, বিজ্ঞানীরা বলতেছে, নাসার বিজ্ঞানীরা বলতেছে এরকম 20 কোটি সূর্যকে একসাথ করে এমনও তারকা আছে যেই তারকার পেটের ভিতরে 20 কোটি সূর্যকে প্রবেশ করিয়ে দেওয়া যাবে, আরও 20 কোটি সূর্য ঢুকানোর মতো জায়গা থেকে যাবে। আপনারা মনে করেন তারকাগুলো ছোট না? এগুলো সবগুলো কোথায়? প্রথম আকাশের নিচে। আল্লাহ যেন বলতেছেন আশামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য, আরেক আয়াতে বলেন পৃথিবীর পৃথিবী এবং গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মহাগ্যালাক্সি যা আছে সব কিছু আপন আপন কক্ষপথে আমার নির্দেশনা হিসাবে চলতেছে, ঘুরতেছে, 1 সেকেন্ডের জন্য আমার নির্দেশ অমান্য করতেছে না। আল্লাহ যেন আমাদেরকে বলতেছে আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম, খালাকাল লিংসান, আমি আল্লাহ তোমাকে মানুষ হিসাবে বানালাম, সর্বশেষ দামি কিতাব আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম। এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এগুলো তার কক্ষপথে সঠিকভাবে বিচরণ করতেছে, আমি আল্লাহ এদেরকে কথা বলার শক্তি দিলাম না, হাঁটার শক্তি দিলাম না, ব্রেন দিলাম না, এরা যদি আমার কথা মানতে পারে 3.5 বডির মানুষ কেন মানতে পারবা না? এগুলোকে দেখে মানো তোমাদের জন্য আমি আল্লাহ নিম্ন স্তরের যে জান্নাত রেখেছি তা তোমার এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। আমরা মানতে পারি? কত সুন্দর বুঝানি, এরকম বিউটিফুল, এরকম সুন্দর বুঝানি মানুষে বুঝাইতে পারিব নি? কথা কয় না ওরে খতিব সাহেব, বুঝাইতে পারিব নি? এত হ্যাডাম কদ্দুরা ওরে বুঝেও না।